আমরা যখন যে কোনো অ্যাপ ব্যবহার করি তখন সেই অ্যাপে আমাদের প্রচুর পরিমাণের অ্যাড আসে তো সেই অ্যাডগুলো কীভাবে বন্ধ করতে হয় আজকের এই ভিডিওতে দেখাবো সিম্পল একটা সেটিং করে তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বেশি দেরি না করে চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইলে আমরা ফার্স্টে যে অ্যাপ সেটিং আছে সেটিংটাতে আমরা ওপেন করে নেব সেটিং অ্যাপটাকে সেটিং অ্যাপটা ওপেন করার পরে আমাদের যে সার্চের যে অপশানটা আসবে এখানে যে সার্চের অপশানটা আছে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমরা এখানে বড়ো হাতের ডিএনএস লিখব ডিএনএস লেখার পর আমাদের এখানে একটা অপশান আসবে প্রাইভেট ডিএনএস এই প্রাইভেট ডিএনএস ক্লিক করব ক্লিক করার পর আপনাদের এখানে অটো হে থাকবে বা কাপড়ে অফ থাকবে তো আমাদের তিন নম্বরে যে সেটিংটা আসবে ডিএনএসের এইটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করার পরে আমাদের এখানে একটু কোড বসাইতে হবে তো কোডটা আমার অলরেডি বসা আছে যখন এখানে ক্লিক করবেন এখানে লিখতে দেবেন তা লেখা আছে যেমনি ফ্যামিলি ডট অ্যাডগার্ট ডিএনএস ডট কম তা আমার যেরকম লেখা আছে আপনারাও এরকম দেখে লিখে নেবেন তারপরে আমরা সেভ বাটনে ক্লিক করলে আমাদের যে অ্যাপের অ্যাডগুলো আসছে সেগুলো সমস্তই বন্ধ হয়ে যাবে তা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে